رب العالمين بلبل حبيبي ارفع رأسك اپنے اپنان ماتا مبارك اٹھان گو او نبی گو دنیار زمین مدد اپنے جکن نامی اللہ رب العالمين قدرت پائے سجدہ دی امی اللہ رکسے دعا کرتے امی تو قرآن الكریم آیات پڑے اپنے بولے سی ولا سوف يعطيك ربك فترضى او نبی اپنے جائی شمعی امی اللہ رب العالمين کسے جائی دعا کربین یہ مون کسو جنش اپنا کے دان کربو اوی گولا دان کرار شاتے شاتے اپنے کشی ہوئے جابے ایک صحابی رسول کریم صلی اللہ علیہ وسلم کسے شکر بار دینے گئے زائے بول سن یا رسول اللہ یا حبیب اللہ আমাদের এলাকায় অনাবৃষ্টির কারণে খরার কারণে অনেক দিন থেকে রৌদ্র হওয়ার কারণে এলাকার মধ্যে ঘাস বলতে কিছুই নেই আমাদের যে গরু ছাগল আছে এগুলো খাওয়ার মতো কোনো পরিবেশ নেই আপনি মেহেরবানি করে আল্লাহর পয়গম্বর যদি দোয়া করতেন আমাদের জন্য তো হয়তো আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে বৃষ্টির ফয়সালা করে দিতেন ওই সাহাবী বলেন আমি আল্লাহর পয়গম্বরের কাছে দোয়ার জন্য মাত্র দরখাস্ত করলাম আমার নবী আকাশের দিকে তাকাইলেন কি যেন টুট মুবারকের মাধ্যমে বললেন মুহূর্তের মধ্যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে সাথে সাথে বৃষ্টি হওয়া আরম্ভ হইল সুবহানাল্লাহ সাহাবি বলেন যে এক ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি নয় এমন বৃষ্টি আরম্ভ হইছে এক সপ্তাহ যে শুক্রবারে পয়গম্বর দোয়া করছিলেন পরের শুক্রবারে ওই সাহাবী আবার গেছেন গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এভাবে যদি আমাদের এলাকায় বৃষ্টি হয় তাহলে এবছর যেভাবে বন্যা হইল 2021 সালের বন্যা আমরা প্লাবিত হয়ে যাব আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল আরেকটা উদাহরণ দিতে পারি সাহাবায়ে কেরাম যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেন এর মধ্যে সবচেয়ে বেশি যে সাহাবি আমার নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেন ওই সাহাবীর নাম আপনাদের কেউ বলতে পারবেন মজলিসে এই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী 5000 এর চাইতে 5375টা হাদিস বর্ণনা করেন সুবহানাল্লাহ ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার আম্মা ছিলেন মুশরিকা আমার আম্মা ইসলাম পছন্দ করতেন না আমি আমার নবীর কাছে যাইয়া কলিমা পড়ে মুসলমান হইলাম আমার আম্মা যখন শুনলেন যে আমি মুসলমান হয়ে গেলাম আমার আম্মা আমার প্রতি রাগ করতে আরম্ভ করলেন বললেন আবু হুরায়রা বোধহয় তুমি মুশরিক হয়ে গেছো নাউজুবিল্লাহ মুশরিক রাসূলের কাছে গিয়ে মুশরিক হইছেন না মুসলমান হইছেন আবু হুরায়রা তুমি তোমার নবীর কাছে যাওয়া বন্ধ করে দাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আমার জীবন যাবে কিন্তু নবীকে ছাড়তে পারবো না সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করে দেন আল্লাহর দরবারে যেন আমার আম্মা কলিমা পড়ে মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা ও আল্লাহ আবু হুরায়রার আম্মাকে আপনি মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন দোয়া করলেন সাথে সাথে উনি বাড়ির দিকে রওনা দিলেন দূর দিলেন
সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর আবু হুরায়রা, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা, তুমি বাড়ির দিকে দৌড় দিচ্ছ কেন? বলে আমি এজন্য দৌড় দিচ্ছি যে আমি দেখব যে আমি আগে বাড়ি পৌঁছি না আল্লাহর নবীর দোয়া আল্লাহর কুদরতে আরশে যায় পৌঁছে। উনি যখন বাড়ির মধ্যে গেলেন, আম্মা ছিলেন গোসলের মধ্যে, ডাক দিলেন, আম্মা জবাব দিচ্ছেন, কি রে পুত্র, বৎস আমার কলিদার সন্তান, একটু অপেক্ষা কর, আমি গোসল সেরে আসছি। গোসল সেরে আসার পর বললেন, আবু হুরায়রা, তুমি আমাকে তোমার নবীর দরবারে নিয়ে চলো, আল্লাহর পয়গম্বর দা একটু পূর্বে মাত্র দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আম্মাকে নিয়ে পয়গম্বরের দরবারে যাইয়া রসুলের নূরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার আম্মা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শুরুতে বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দান করলেন যে নবী দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়। আপনাদের সামনে সূরা হিজরের দুই নম্বর আয়াত তিলাওয়াত করছি। বুখারী শরীফের সংক্ষিপ্ত একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন তাহলে কোরআনের আয়াত এবং রসুলের হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলব। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুবামা ইয়াওয়াদ্দু আল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, অর্থ হইল একদিন কাফেররা আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, যদি আমরা মুসলমান হইতাম, কিন্তু সেই সময়ের আফসোস আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সেই আফসোসটা কবে করবে? এ ব্যাপারে বিভিন্ন ধরনের মত পোষণ করছেন, এর মধ্যে একটা মত পোষণ করেছেন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। কার চাচাতো ভাই? আমার নবীর চাচাতো ভাই। যেমন আমাদের দ্বারা থানার বা এই আসনের যে এমপি সাহেব আছেন, এমপি সাহেবের আপন ভাই যদি কোনো লোক হয় তাহলে তার মর্যাদা আছে কিনা? নাই, অবশ্যই আছে। তাহলে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই হাদিসের কোরআনুল কারীমের ওই আয়াতের ব্যাখ্যা লেখছেন যে কাফের এবং মুশরিকরা কয়েক জায়গার মধ্যে আফসোস করবে, এর মধ্যে কখন আফসোস করবে, লম্বা দীর্ঘ একটা হাদিস বর্ণনা করছে। হাদিসটা যদি আমরা শুনি তাহলে সহজে আমাদের অনুমান হবে বা বুঝে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের উম্মত তার শেষ নবীর উম্মতের দলেরা কিয়ামতের ময়দানের মধ্যে নিম্নে যারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, নিম্নে 9000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে জ্বলতে হবে। কয় হাজার বছর? 9000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, প্রথম 1000 বছর যাবে, তাদের জবান থেকে কোনো শব্দ বের হবে না,
দ্বিতীয় হাজার বৎসর যাবে তাদের জবান থেকে কোনো শব্দ বের হবে না। তৃতীয় হাজার বৎসর চলে যাবে জাহান্নামীদের জবান থেকে কোনো শব্দ বের হবে না। চতুর্থ হাজার বৎসর চলে যাবে তাদের জবান থেকে কোনো শব্দ বের হবে না। পঞ্চম বৎসরের সময় অর্থাৎ পাঁচ হাজার বৎসরের সময়ে জাহান্নামীদের জবান থেকে একটি শব্দ বের হবে। জাহান্নামীরা সবাই মিলে যারা পয়গাম্বরের উন্নত উম্মত জাহান্নামের মধ্যে চলে গেছে তাদের জবান থেকে শব্দ বের হয়ে আসবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই পড়েন না, কার নাম নিলাম? আল্লাহর নাম নিলাম। সন্তান যেমনি ভাবে তার মাতাকে ডাক দিলে, তার পিতাকে ডাক দিলে অশান্ত অন্তর অশান্ত মন মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। আল্লাহর বান্দা এবং বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দে, আমার আল্লাহ বলে বান্দা যখন আল্লাহ বলে আমি আল্লাহকে ডাক দে, সাথে সাথে আমি রব্বে কারিমের কুদরতি অন্তর শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, মমিন কা কাম হায়, আল্লাহ আল্লাহ, মমিন কা কাম হায়। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মমিন বান্দা বান্দি যখন আমি আল্লাহর নাম নেই, আমি রব্বে কারীমের নাম উচ্চারণ করি, তাদের দিল মুহূর্তের মধ্যে সান্ত্বনা লাভ করে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেই, মুহূর্তের মধ্যে মুমিন বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। অন্য কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস السماوات والأرض واختلاف الليل والنهار والنهار لآيات لأولي রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মধ্যে রাত দিন পরিবর্তনের জন্য পরিবর্তনের মধ্যে জ্ঞানী লোকদের জন্য রয়েছে নিদর্শন। জ্ঞানী লোক কারা? আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. زوركن الله أكبر. الله رب العالمين بولن جرا دارانو অবস্থায় বসা অবস্থায় শুয়া অবস্থায় সব সময় আমি আল্লাহর নামে জিকির করে এই সমস্ত মানুষ আসমানের নিচে এবং জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞানী হিসাবে পরিচিত বলতেছিলাম জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত বলবে ইয়া আল্লাহ يا الله يا الله يا الله يا الله কয় হাজার বছর ডাকবে আপনারা কথা কোন নাগারে কয় হাজার বছর আল্লাহর নাম ধরে ডাকবে 1000 বছর কিন্তু রব্বে কারিমে কোনো জবাব দিবেন না অতসব দুনিয়ার মধ্যে 770 বছরের জিন্দেগির মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করার সময় পাই না আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলে ডাকবে জাহান্নানু জাহান্নানু জাহান্নান জাহান্নানু জাহান্নানু জাহান্নান আল্লাহই জবাব দিবেন না তাহলে গেল 2000 বছর আরো 1000 বছর পরে রাখবে ইয়ামান্নানু ইয়ামান্নানু ইয়ামান্নান আল্লাহ তাআলা কোনো জবাব দিবে না আরো 1000 বছর পর্যন্ত ডাকবে ইয়া রাহিমু ইয়া রাহিম ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া রাহিম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর পর্যন্ত আল্লাহর সাতটা সিফাত নাম নিয়ে বান্দা বান্দি ডাকলো আল্লাহই জবাব দিবে না 5000 বছরের সময় বান্দা বান্দি ডাকবে ইয়া রাহমানু ইয়া রাহমানু ইয়া রাহমান ইয়া রাহমানু ইয়া রাহমানু ইয়া রাহমান এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকবেন ও জিবরিল 8-9000 বছর পর্যন্ত আমার পয়গম্বরের উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকলো আমি জবাব দিলাম না কিন্তু আমার সিফাত নামের একটা নাম হইল রহমান রহমান শব্দের অর্থ হইল দয়াবান রহমান শব্দের অর্থ কি আমি দয়াল আল্লাহকে আমার বান্দা বান্দি জাহান্নাম থেকে ডাক দিল আমি সইতে পারি না ও জিবরিল যাও জাহান্নামের মধ্যে চলে যাও আমার বান্দা বান্দি জাহান্নাম থেকে কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলো জাহান্নামে জাহান্নামের আগুন আমার বান্দা বান্দিদের সাথে কি আচরণ করছে একটু যায়া দেখে আসো আপনাদের কাছে মাঝে আমার জিজ্ঞাসা জাহান্নামের মধ্যে যে বান্দা বান্দি জ্বলতেছে আল্লাহ কি দেখেন নাই কি বলে
আল্লাহ কি জানেন নাই? আল্লাহ কোরআনে বলেন وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ زُرِكُنَ اللَّهُ أَكْبَرُ আল্লাহ বলেন বান্দা যা প্রকাশ করে তাও আমি আল্লাহই জানি, আমার বান্দায় যা প্রকাশ করে না তাও কে জানেন? জোরে কোন কে জানে? আল্লাহই জানে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবেন, ও জিবরাইল, জাহান্নামের মধ্যে আমার বান্দা বান্দীদের সাথে শেষ পয়গম্বরের উম্মতের অবস্থাকে একটু দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, প্রভু গো, জাহান্নামের মধ্যে আপনার হাবিবের উম্মত কোন অবস্থায় আছে আপনার তো জানা, এরপর আপনি কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি নিজ চোখকে জাহান্নামের মধ্যে যাইয়া দেখো আমার হাবিবের উম্মতে কোন অবস্থায় আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পাওয়ার সাথে সাথে জাহান্নামের দিকে রওনা দিবেন। জাহান্নামের দিকে রওনা দিয়ে যখন জাহান্নামের দরজার সামনে যাবেন, যায়া দেখবেন জাহান্নামের দরজার সামনে যায়া দেখবেন জাহান্নামের আগুনের মধ্যখানের মধ্যে আগুনের সিংহাসনের মধ্যে জাহান্নামের দ্বার রক্ষক ফেরেশতা মালিক, ওই মালিক ফেরেশতা আগুনের সিংহাসনের মধ্যে বসে আছে। কি সিংহাসন? আগুনের সিংহাসনের মধ্যে মালিক ফেরেশতা বসে আছেন। আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর, জাহান্নামের আগুনের মধ্যে যদি মালিক ফেরেশতা বসে থাকেন তাহলে উনার কি জাহান্নামের আগুনে জ্বালায় না? প্রশ্ন হতে পারে, উত্তর উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। আমাদের দেশের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে জেলখানা আছে, হাজাত আছে, ওই জেলখানার মধ্যে যারা জেলের কয়েদে যারা আছে, বন্দী যারা আছে, এদের জন্য শান্তি না শাস্তি? এই জায়গার মধ্যে পুলিশ আসেনি, এদের কোনো শাস্তি নেই, যা ইচ্ছা তাই যা মনে চায় সেভাবেই তারা চলতে পারে, এটা খার নির্দেশ, আল্লাহর নির্দেশ। তো জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালিক জাহান্নামের সিংহাসনের মধ্যে বসে আছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখার সাথে সাথে উনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। মালিক ফেরেশতা বলবে, ও পয়গম্বরের ঐশী বাণী গ্রহণকারী জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আজকে আপনি জাহান্নামের মধ্যে কেনে আসছেন? আপনি তো নবী রাসূলদের কাছে ঐশী বাণী আসমানি কিতাব আসমানি কথাবার্তা আল্লাহর পক্ষ থেকে পৌঁছায় দেন, আজকে আপনি জাহান্নামের মধ্যে কেন আসলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ও মালিক ফেরেশতা, আমি আসি নাই, আমাকে কে পাঠাইছে? আমি আসি নাই, নিজ ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছেন যেন শেষ পয়গম্বরের আল্লাহর হাবিবের উম্মতের সাথে জাহান্নামের আগুন কি অবস্থা করে চেষ্টা প্রত্যক্ষ করার জন্য, নিজ চোখে আমি দেখার জন্য। জাহান্নামের সমস্ত মানুষ জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখার সাথে সাথে মালিক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা মালিক, আজকে 9000 বছর থেকে জাহান্নামের আগুনের মধ্যে আমরা জ্বলতেছি, কিন্তু এরকম সুন্দর কোন মানুষ এই সময়ের মধ্যে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। ও মালিক ফেরেশতা,
আপনি বলেন উনি কে এত সুন্দর চেহারাওয়ালা আল্লাহর বান্দা 9000 বছর থেকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই উনি কে উনার পরিচয় বাকি মালিক ফেরেশতা বলবেন ও জাহান্নামের অধিবাসীরা উনি হলেন ওই ফেরেশতা যেই ফেরেশতা শেষ পয়গম্বর সহ তাম দুনিয়ার নবী রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বাড়ি নিয়ে যাইতেন সুবহানাল্লাহ একটা বলার সাথে সাথে জাহান্নামের সমস্ত মানুষ চিৎকার দিয়ে বলবে ও মালিক ফেরেশতা উনি যদি ওই আমাদের শেষ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় থাকেন তাহলে আমাদের একটি আবদার কি আবদার আমাদের আবদার হইল উনার কাছে আপনি বলে দিন আমাদের শেষ নবীর কাছে যে সর্বপ্রথম ওই জাহান্নামীদের পক্ষ থেকে সালাম জানায় দুই নম্বর আবদার হইল আজকে 9000 বছর থেকে জাহান্নামের আগুনের মধ্যে আমরা জ্বলতেছি ওই আমাদের দুরাবস্থার কথা যেন আমাদের পয়গম্বরের কাছে জানায় দিন ওই দুইটা দরখাস্ত ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আপনি পৌঁছায় দিন মালিক ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে দুইটা পয়গাম পৌঁছে দিবেন এক নম্বর হইল গুনাহগার উম্মতের জাহান্নামীদের পক্ষ থেকে সালাম দিবেন দুই নম্বর হইল গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য বলবেন মালিক ফেরেশতা জাহান্নামীদের অবস্থা দেখার পরে আল্লাহর পয়গম্বরের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে আল্লাহ বলবেন ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাকে যে আমি পাঠাইলাম জাহান্নাম দেখার জন্য জাহান্নামের আগুন আমার হাবিবের উম্মতের সাথে কি ব্যবহার করেছে জাহান্নামের আগুন কোন আবদার কি করেছে তাদের কি কোনো প্রশ্ন আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে রব্বে কারীম তারা কি বলছে আপনিই তো জানেন আপনি তো অন্তরের অন্তর্যামী প্রভু জাহান্নামীরা তাদের নবীর কাছে এক নম্বর সালাম জানাইছে আর দুই নম্বর বলেছে জাহান্নামীরা যেন জাহান্নামীদের জন্য যেন তাদের পয়গম্বর মহান রবের দরবারে সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জিবরিল আমার হাবিবের কাছে ওই দুইটা পয়গাম পৌঁছায় দাও জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরের কাছে যায়া বলবেন এমন অবস্থায় যাইবেন আল্লাহর হাবিবের জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই চোখ দিয়ে দাঁড়ে দাঁড়ে জোরজোর করে পানি পড়া অবস্থায় আল্লাহর নবীর কাছে যাইবে যায়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার গুনাহগার উম্মতের অবস্থা জাহান্নামের মধ্যে প্রত্যক্ষ করে এসেছি আল্লাহর নবী বলবেন ও জিবরাইল অনেক দিন তুমি আমার কাছে এসেছিলা কিন্তু তোমার চোখে আমি পানি দেখি নাই তুমি তো পৃথিবীর কোন মানুষ নয় তোমার চোখের মধ্যে পানি কেন
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো জাহান্নামের মধ্যে আপনার উম্মতকে যে অবস্থায় আমি দেখে এসেছি ওই অবস্থা যদি আপনি দেখেন তাহলে আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না আল্লাহর নবী বলবেন ও জিবরাইল আমার উম্মতকে জাহান্নামের মধ্যে কোন অবস্থায় রেখে এসেছো কি অবস্থায় দেখে আসলা আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের মধ্যে আপনার উম্মতের দলেরা 9000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তারা জাহান্নামের আগুনের মধ্যে তারা শাস্তি ভোগ করতেছে আল্লাহর হুকুমে আমি গেলাম জাহান্নামের আগুন দেখে আসলাম আপনার উম্মত আপনার কাছে সর্বপ্রথম সালাম পৌঁছানোর জন্য আমাকে বলেছে আপনি সর্বপ্রথম আপনার গুনাহগার উম্মতের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন বলে আমার উম্মতের আর কি বলেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতেরা বলেছে তারা 9000 বছর থেকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে আপনি মেহেরবানি করে তাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের আবদার করার জন্য বলেছে একথা বলার সাথে সাথে আপনার নবী আমার নবী আল্লাহর পয়গম্বর তুবা নামক একটা বৃক্ষ আছে ওই জান্নাতের মধ্যে ওই জায়গার মধ্যে সাথে যাতে সেজদায় পড়ে যাবে সেজদায় পড়ে আমার নবী নিজের জন্য কাঁদবেন না ওনার স্ত্রীর জন্য কাঁদবেন না ওনার সন্তানের জন্য কাঁদবেন না কাঁদবেন তার গুনাহগার উম্মতের জন্য সুবহানাল্লাহ আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা করবেন ইতিপূর্বে আল্লাহর এত প্রশংসা আল্লাহর নবী করবেন না ইতিপূর্বে এত প্রশংসা করেন নাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব ইরফা রাসাক আপনি আপনার মাথা মুবারক উঠান গো ও নবী গো দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় সাজদা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেন আমি তো কোরআনুল কারীমের আয়াত পড়ে আপনাকে বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আপনি যেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন এমন কিছু জিনিস আপনাকে দান করব ওইগুলা দান করার সাথে সাথে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি সাজদা থেকে মাথা উঠান কেনইবা আপনি সাজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ও আল্লাহ ও আমার রব ও আমার প্রভু আজকে জাহান্নামের মধ্যে 9000 বছর থেকে আমার উম্মতের জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে আমার কাছে তাদের আবদার তাদের জন্য যেন আমি আল্লাহর কাছে আপনার কাছে সুপারিশ করি গো আল্লাহর নবী জাহান্নামের দিকে রওনা দিবেন একা একা নয় আল্লাহর পয়গম্বরের সাথে অনেক নবী রাসূল থাকবেন জাহান্নামের দিকে যখন আমার নবী রওনা দিবেন তার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর হাবিবের চোখের মধ্যে থাকবে পানি আর উম্মতের চিন্তার ফিকিরে জাহান্নামের দিকে যাইবেন আর জাহান্নামীরা অপেক্ষা করবে কখন যেন আমাদের প্রিয় নবী আসেন
শেষ জামানার নবী কখন যেন আমাদের কাছে আসেন আর আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের জন্য কারণ উনি এমন একজন নবী যেই নবী মহান রব্বে কারীমের দরবারে দোয়া করার সাথে সাথে মহান আল্লাহ কবুল করে নেন আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন بحر صدقه رحمه للعالمين ذكر بورن لا اله الرجل لا اله لا إله إلا الله محمد رسول الله মনে আছে কি বলছিলেন আপনাদের আল্লাহর নবী কোন দিকে যাইবেন জাহান্নামের দিকে যাইবেন জাহান্নামের দরজার সামনে যাওয়ার সাথে সাথে মালাক ফেরেশতা যখন আল্লাহর পয়গম্বরকে দেখবেন সাথে সাথে মালিক ফেরেশতা দাঁড়ায় বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কেন জাহান্নামের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব বলবেন ও মালিক ফেরেশতা 9000 বছর পর্যন্ত আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সইতে না পেরে আমি পয়গম্বরের কাছে তারা দুইটা আবদার করেছে এক নম্বর সালাম দুই নম্বর আমি পয়গম্বরের কাছে তারা সুপারিশের জন্য আবদার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে উম্মত গুনাহগারের জন্য আমি আবদার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো আপনি জাহান্নামের মধ্যে যায় আপনার যে সমস্ত উম্মত পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বের করে আনুন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন জাহান্নামের মধ্যে যাবেন দেখবেন গুনাহগার মুসলমানদের ইমানের চেহারার জ্যোতি এবং হৃদয়ের ইমানের নূর ছাড়া আর কোনো জিনিস তাদের দেখা যায় না জাহান্নামের আগুনে সমস্ত কিছু চাই করে ফেলেছে আল্লাহর পয়গম্বর জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন জান্নাতের আবে হায়াতের মধ্যে যখন তাদেরকে গোসল দেওয়াইবেন গোসলের সাথে সাথে প্রত্যেকটা মানুষ আগের মতো সুস্থ শরীরে 60 হাত মোটা হয়ে যাবে এবার আল্লাহর পয়গম্বর তাদেরকে বলবেন ও আমার গুনাহগার উম্মতের দলেরা আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে যাওয়ার অর্ডার আল্লাহ তাআলা দিয়েছেন তোমরা জান্নাতের মধ্যে সুখে শান্তিতে তোমরা থাকো কিন্তু তারা জান্নাতের মধ্যে যখন আল্লাহর পয়গম্বরের সুপারিশে জান্নাতের মধ্যে চলে যাবে এমন সময় যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন কাফের মুশরিকরা বলবে আজকে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে মুসলমানের দলেরা জাহান্নামের আগুন বুক করলো জাহান্নামের শাস্তি বুক করলো
কিন্তু তাদের পয়গাম্বরের সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিলেন লাউকানু মুসলিমিন আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহর পথে ঈমান আনতাম আমরা যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পয়গাম্বরকে বিশ্বাস করতাম তাহলে মুসলমানের দলেরা যেমনি ভাবে জাহান্নাম থেকে পয়গাম্বরের সুপারিশের কারণে জান্নাতি হয়ে গেছে আমরাও কিন্তু আজকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হয়ে যাইতাম কিন্তু ওই সময়ে তাদের আফসোস তারা যে আফসোস করবে আক্ষেপ করবে তাদেরই আক্ষেপ কি আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে না এক আয়াত আল্লাহ তাআলা বলেন يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول ترى بولبي কাফেরদেরকে যখন জাহান্নামের আগুনে ওলটপালট করা হবে আমরা যেমনি ভাবে মাছ বিরান করি প্রথমে এক সাইড এরপরে আরেক সাইড এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামীদেরকে বিরান মাছের মধ্যে তাদেরকে বাজা হবে তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা হায় আফসোস দুনিয়ার মধ্যে আমরা যদি আল্লাহর পয়গম্বরকে নবী হিসেবে গ্রহণ করতাম মানতাম আর আল্লাহর হুকুম মানতাম তাহলে আজকে জাহান্নামে হইতে হতো না তারা আরো বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা তারা বলবে রব্বে কারীম দুনিয়ার মধ্যে আমরা জাহান্নামে হওয়ার কারণ হইল পৃথিবীর মধ্যে আমরা আমাদের নেতাদের কথা মানতাম আমাদের বড়দের কথা মানতাম আমরা আমাদের নেতা নেত্রীর কথা মানতাম আর আমাদের নেতা নেত্রী যারা ছিল যাদের নেতৃত্বে আমরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করছিলাম তারা আল্লাহ বিশ্বাস করত না নবী বিশ্বাস করত না নামাজ পড়ত না রোজা রাখত না জান্নাতের কুঞ্জে রেডি করত না এজন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসতে হয়েছে আপনি যাদের কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে আসলাম তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তির ফয়সালা করে দেন কিন্তু সেই সময় যে আফসোস আর আক্ষেপ জাহান্নামীরা করবে কাফের মুশরিকরা করবে সেটা তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কি হাদিস আপনাদের সামনে পড়ছিলাম যে আল্লাহ পয়গম্বর বলেন সাত দল মানুষ সেই দিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সাত প্রকার মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কয় প্রকার লোককে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে জায়গা দিবেন আল ইমামুল আদিল সাত প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ হইল যারা পৃথিবীর মধ্যে ন্যায় বিচার করত তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে স্থান করে দিবেন অর্থাৎ বিচার তো সব লোকে করতে পারেনি সমস্ত মানুষে আল্লাহ তাআলা বিচারক বানায় না কিছু সংখ্যক মানুষে আল্লাহ তাআলা বিচারক বানায় তো যে সমস্ত মানুষ পেখা না খাইয়া ন্যায় বিচার করবে ইনসাফ ভিত্তিক বিচার করবে এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে অর্থাৎ আরশে আযীমের নিচে আল্লাহ স্থান দিবেন দুই নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আযীমের নিচে জায়গা করে দিবেন যেই যুবক পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তার যৌবনকাল তার জনকি বয়সের যে যৌবনকালের যে সময় ছিল ওই সময়ের মধ্যে গুনার কাজ করে নাই
رب العالمين ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহর আরশে আযীমের নিচে স্থান করে দিবেন তিন নম্বর ওই লোককে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে স্থান করে দিবেন যেই লোক মসজিদ থেকে যাওয়ার পর নামাজ পড়ে যাওয়ার পর আবার তার দিলের মধ্যে এরকম কথা আসে মাত্র জোহরের নামাজ পড়ে আসলাম কোন সময় যেন আযান হয়ে যায় আসরের আযানের আগে আগে ওই ব্যক্তি নামাজের মধ্যে আসে মসজিদের কথা ওই ব্যক্তির দিলে বারবার স্মরণ হয় এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে জায়গা দিবেন চার নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে স্থান দিবেন যারা দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একে অপরকে মহব্বত করত পাঁচ নম্বর ওই যুবক যেই যুবককে কোনো মহিলা অসৎ নারী ওই যুবককে বলে যুবক তুমি গুনার দিকে আসো তুমি বেবিচারের দিকে আসো যুবক বলে বলে না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আল্লাহকে ভয় করে জাহান্নামের আযাবকে ভয় করে জাহান্নামের শাস্তিকে ভয় করে যেই যুবক গুনার কাছ থেকে বাঁচবে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে স্থান করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ ওই যুবককে ওই লোক যেই ব্যক্তি এমন ভাবে দান সাদকা করে যেই দান সদকা তার ডান হাতে সদকা করে বাম হাতে টের পায় না একমাত্র সন্তুষ্ট করার জন্য কাকে আল্লাহকে ওই আল্লাহর বান্দা বা বান্দিকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে স্থান দিবেন সাত নম্বরে ওয়া রাজুলুন যাকারাল্লাহ ফাফাদাত আইনা যাকারাল্লাহ খালিয়ান ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অর্থাৎ আরশে আযীমের নিচে স্থান দিবেন যেই যুবক রাত্রে গভীরে নিজের আরামের ঘুমকে হারাম করে নিজের আরামের ঘুমকে হারাম করে যেই সময় পৃথিবীর সমস্ত মানুষরা ঘুমিয়ে পড়ে শীতের দিনে ঠান্ডার সময়ে রাত্রে বেলায় ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দু চোখ দিয়ে জোর জোর করে পানি বের করে জাহান্নামের ধরে জাহান্নামের আযাবের বয়ে যেই যুবক বা যুবতী যেই পুরুষ বা নারী আল্লাহর দরবারে কান্না কাটি করেছে এদেরকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে স্থান দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আর মানুষের চৌকের পানির চুকের পানির এত দাম পৃথিবীর মধ্যে আর কোন পানির এরকম দাম মহান আল্লাহর কাছে নাই সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মাধ্যমে জ্বালাবেন না যেই চক্ষু মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য রাত্রে বেলায় ঘুমায় নাই ওই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না সুবহানাল্লাহ দুই নম্বর যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনের মহা মূল্যবান সময়টুকু ব্যয় করে সব সময় আল্লাহ তাআলার কুদরতি পায়ে কান্নাকাটি করেছে আর এই যে পানি ওই পানি যেই ব্যক্তির চক্ষু দিয়ে বের হয়েছে ওই জাহান্নামের আগুনের বয়ে যেই পানি চোখ দিয়ে বের হয়েছে ওই পানি আর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একত্রিত করবেন না সুবহানাল্লাহ এজন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাশরের মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন ও আমার ফেরেশতারা হাসরের মাঠের মধ্যে জাহান্নামকে নিয়ে উপস্থিত করো বাম দিকে সত্তর হাজার ফেরেশতা জাহান্নামকে সত্তর হাজার জিঞ্জিরের মাধ্যমে জাহান্নামকে হাসরের মাঠের দিকে উপস্থিত করবেন এমত অবস্থায়
জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে হাশরের মাঠের সমস্ত মানুষ দেখার সাথে সাথে বেহুশ হয়ে যাবে এমন কি নবী রাসূল পর্যন্ত কান্না কাটি করতে থাকবে আর বলবে নফসি নফসি রোজে মাহশর কাহতে হোঙ্গে হর নবী নফসি নফসি রোজে মাহশর কাহতে হোঙ্গে হর নবী উম্মতি উম্মতি কাহপিরেঙ্গে রাহমাতাল লিল আলামিন সমস্ত নবী রাসূলরা জাহান্নামের আগুন দেখার সাথে সাথে ইয়া নফসি বলতে থাকবেন জাহান্নামকে যখন হাশরের মাঠের মধ্যে আনা হবে জাহান্নামে তো রাগান্বিত হবে মুমিন বান্দা সহকারে সকলকে বোঝা যায় যে জাহান্নামের আগুন গিলে ফেলবে কিন্তু এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বলবেন ও জাহান্নামের আগুন নামাজি বান্দার বদৌলতে তুমি দূর হয়ে যাও রোজাদার বান্দার রোজার বিনিময়ে তুমি দূর হয়ে যাও শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু পানি জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলে দিবেন নেমতা অবস্থায় জাহান্নামের আগুন নিভে যাবে আল্লাহর পয়গম্বর বলবেন রব্বে কারাম আমি বুঝতে পারলাম না জাহান্নামের আগুনকে এমন কোন পানি দিলাই যে পানির কারণে মুহূর্তের মধ্যে নেমে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার হাবিব আমার এবং আপনার পয়গম্বরের যে সমস্ত নারী পুরুষ পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছিল চোখের পানি জোর জোর করে পৃথিবীর মধ্যে পড়েছিল এই পানিগুলোকে আমি জমা করে রেখেছিলাম আজকে জাহান্নামের আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে মানুষের পানির কান্নার চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে নিভে গেছে সুবহানাল্লাহ এজন্য আপনি এবং আমিও যদি দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আছি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে জাহান্নামের ভয় যদি আপনার এবং আমার অন্তরের মধ্যে থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে হয়তো আল্লাহ তাআলা পয়গম্বরের উসিল্লায় শেষ নবীর উসিল্লায় আল্লাহ তাআলা আপনার এবং আমার জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারে এজন্য যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি সারা জিন্দেগি যেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে বায়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার মাকবুল বান্দা হিসেবে আমরণ পর্যন্ত মরণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাকি জিন্দেগি আল্লাহর عبادت بندگی করার توفیق دان করেন সবাই বলেন آمین وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته